আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রাম বাংলা কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা দেখতেই পারতেছেন আপনারা একটি স্টল, একটি প্রাণী সম্পদ অফিস থেকে একটি মেলার আয়োজন করা হয়েছে আর এসিআই হেলথ। তো এই প্রোডাক্ট থেকে আমাদের এই বড় ভাই, তো ভাই আপনার নাম কি? আমি মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন ভাই, আপনার? শরীফুল ইসলাম। তো এই যে প্রোডাক্টগুলো আছে এগুলা কি কি কাজে লাগে আমাদের যারা গবাদি পশু পালন করব? সেই ক্ষেত্রে আমি যদি এখন বলতে পারি, বিশেষ করে প্রথমে যখন গরু নিয়ে আসবেন, গরু নেওয়ার আগে তো কৃমিমুক্তি করবে। কৃমিমুক্তি করতে গেলে আমাদের দেশে একটা নতুন প্রোডাক্ট আছে, তো অ্যান্টিওম, তাহলে অ্যান্টিওম এটাতে উপাদান আছে ডাইক্লোবেন্ডাজল আর লিভামিসন। এটা হলো যত ধরনের কৃমি আছে সব ধরনের মারা যাবে। এরপরে যদি আপনি গরুদের লিভার টনিক, বাংলাদেশ ফার্স্ট টনিক, বাংলাদেশ আমাদের লিভার টনিক আছে হ্যাপাভিটা ইঞ্জেকশন, যা আপনি এই হ্যাপাভিটা ইঞ্জেকশন যদি দেন তাহলে আপনার লিভার টনিক খাওয়াতে হবে না। গরুর ক্ষেত্রে বিশেষ করে মনে রাখবেন, গরুর ক্ষেত্রে ইঞ্জেকশনটা সবচেয়ে ভালো কাজ করে, মুখে যে খাওয়াবেন তার সাথে ইঞ্জেকশনটা ডবল কাজ করবে। তারপরে গরুর লিভার টনিক ইঞ্জেকশনের পড়ার পর আমাদের বায়োলেক একটা প্রোডাক্ট আছে যা হলো প্রোবায়োটিক, প্রিবায়োটিক, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড দেওয়া আছে। এটা হলো গরু খাওয়ার রুচি বাড়াবে এবং দুধ বাড়াবে এবং মাংস বাড়াতে সাহায্য করবে। এরপর যে আমাদের সিজনের এখন সময় হচ্ছে সেটা হলো মেটাবলিজম। মেটাবলিজমের ক্ষেত্রে আমাদের এশিয়ায় প্রথম নিয়ে আসে, বাংলাদেশে ফার্স্ট টাইম বাংলাদেশ, সেটা হলো ক্যাটোফোর্স। ক্যাটোফোর্স অন্যান্য যে বাজারে যেগুলো আছে তার চাইতে আমাদের তিন গুণ বেশি, বাজার যেটা আছে দুই গুণ, আমাদের হচ্ছে তিন গুণ। তিন গুণ হওয়ার কারণে আমাদের এখানে বাজার যেটা পাওয়া যায় সেটা বিউটা ফসফেন আর ভিটামিন বি টুয়েলভ আছে। আর আমাদের এক্সট্রা তিনটা যেটা আছে সেটা হলো টরিন আছে, নিকোটিনামাইড, ডিএলমিথিওনিন দেওয়া আছে। এই কারণে তো বুঝতে যেতে পারছি তিনটা উপাদান থাকলে অবশ্যই তার সাথে সবার সাথে ভালো কাজ করবে। এরপরে ক্যালপসুন দেন। এরপরে যদি আপনাদের আমাদের আরেকটা প্রোডাক্ট আছে ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, ডিবি ভিটামিন যদি খাওয়াতে চায় মোটা তাজা এবং দুধ বাড়ানোর, সেক্ষেত্রে আমাদের ক্যালপসোনিকটা আছে, ক্যালপসোনিকটা আপনি খাওয়াতে পারবেন। প্রতি গরুতে 20-25 গ্রাম খাওয়াবেন প্রতিদিন। সে এটা সবার ক্ষেত্রে, বাছুরের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে, গাভীর ক্ষেত্রে, প্লাস হলো মেটাবলিজমের জন্য যদি সার ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে আপনার ব্যবহার করতে পারবে। তারপরে আমাদের ব্যাকটেরিয়ার জন্য নোমাস্টি প্লাস আছে আমার, যেটা ম্যাস্টাইটিস হয়, বিশেষ করে যেসব গরুটা 10-15 কেজি বা এক মুনো দুধ দেয় সেই গরুগুলোতে ম্যাস্টাইটিস হয় থাকে, সেই ক্ষেত্রে আমাদের নোমাস্টি প্লাস দিতে পারবে। নোমাস্টি প্লাস এটা প্রতি গরুর ডোজ অনুযায়ী 100 কেজি দৈহিক কোষণের জন্য 25-30 গ্রাম খাওয়াতে হবে। এরপরে একসাথে সহযোগী হিসাবে আমাদের নিউট্রিমিন সিমেন্ট, বাজার যে যেগুলো আছে বাজারে সেগুলো হলো মানুষের আছে 4টা উপাদান, আমাদের হলো 7টা উপাদান নিউট্রিমিন সিমেন্ট দেওয়া আছে। এখানে দেওয়া আছে জিঙ্ক দেওয়া আছে, ম্যাগনেস দেওয়া আছে, আয়রন দেওয়া আছে, কপার দেওয়া আছে, সোডিয়াম দেওয়া আছে, সেলেনিয়াম আর ক্রোমিন দেওয়া আছে। এই কারণে বুঝতে তো পারছেন 7টা উপাদান থাকলে অবশ্যই তার সাথে ভালো কাজ করবে। এরপরে যদি আমাদের মুরগির ক্ষেত্রে আপনারা যদি ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের লাইসো প্লাস আছে, ইমিউনিটি বাড়ানোর জন্য আমাদের লাইসো প্লাস, আমরা বাজারে যেগুলো আছে অনলি শুধু লাইসো ভিট বা এরকমের উপাদানের জিনিস আছে, কিন্তু আমাদের লাইসো প্লাস দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যে কোনো ধকলের ক্ষেত্রে আপনি দিতে পারবেন, ভ্যাকসিন করার আগে বা পরে দিতে পারবেন, এমনকি ছোটো বাচ্চা নিয়ে আসলে সেই ক্ষেত্রেও দিতে পারবেন, এমনকি যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে আমাদের লাইসো প্লাসটা দেওয়া যায়। তার আমাদের এসিআইদের ক্যাং আছে, ক্যাং দেওয়া আছে যে কোনো আমাদের যে কোনো বুলির ক্ষেত্রে। এটা আমাদের সিমেন্ট আছে, হ্যাঁ। এটা আপনারা কী কী জাতের সিমেন্ট আমাদের এখানে বাহামা জাতের সিমেন্ট পাওয়া যায়। তো ভিউয়ার, আমরা এখন কথা বলবো রুবেল ভাইয়ের সাথে। তো ভাইয়ের মুখ থেকে শুনি, কারণ একটি গরু খামার করতে হলে সর্বপ্রথম দরকার ভালো মানের সিমেন্ট। যখনই ভালো মানের সিমেন্ট থাকবে তখন আপনার খামারের গরুগুলো অনেক সুস্থ সবল হবে। তো ভাইয়ের মুখ থেকেই শুনবো। তো ভাই বলেন। আমি মোহাম্মদ রুবেল আহমেদ, আমি কাজ করি এসিআই অ্যানিমেল জেনেটিক্সের গাভীর কৃত্রিম প্রজনন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সম্পর্কে। আমাদের গাভীর 5টা জাত আছে, 5টা জাত নিয়ে আমরা মেনলি কাজ করি। আমাদের সরকার অনুমোদিত ফ্রিজিয়ান, শাহিওয়াল, রেড চিটাগাং, এই ব্রিডগুলো নিয়ে মেনলি 3টা ব্রিড আমরা নিয়ে কাজ করি। এইগুলোর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা গাভীর এই বীজের বেশগুলার আমাদের প্রত্যেকটা গাভী মানে প্রত্যেকটা বীজের বেশ কয়েকটি করে পার্সেন্টেজ আছে। যেমন আমাদের ফ্রিজিয়ান 75% আছে, ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান 87.5, হলিস্টিয়ান ফ্রিজিয়ান 93.75, ইভেন কি আমাদের হলিস্টিয়ান ফ্রিজিয়ান 100% লোকাল বীজ আছে। এছাড়াও আমাদের অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত 2টা গাভী আছে, জাস্টিন এবং এডওয়ার্ড। এই গাভীগুলো থেকে আমরা পিওর ব্রিড উৎপাদন করি, যেটা আমাদের ল্যাবে তৈরি হয় এবং এটা আমরা মাঠ পর্যায়ে আমাদের নিজস্ব এই কর্মীর মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে সরবরাহ করে থাকি।
আমাদের রেড চিটাগাং আছে, যেটা আমাদের দেশীয় ক্যাটেল, একদম দেশীয় চট্টগ্রামের আমাদের দেশীয় ব্রিড, সেটা হচ্ছে রেড চিটাগাং 100% ক্যাটেল। এটা আমাদের বীজ আছে, এটা আমরা লেবু উৎপাদন করে আমরা সরবরাহ করে থাকি। এছাড়া শাহিওয়ালের আমাদের তিনটা কোয়ালিটি আছে, শাহিওয়াল 100% লোকাল আছে, শাহিওয়াল 87.5%, এছাড়াও শাহিওয়াল 93.75% আমাদের ল্যাবে আছে। এটা আমরা আমাদের নিজস্ব কৃত্রিম প্রজনন কর্মী দ্বারা আমরা মাঠ পর্যায়ে আমরা খামাদের কাছে পৌঁছাই দিই। হ্যাঁ, যোগাযোগের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে দুটা, আপনারা হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন, অথবা আমরা আমাদের হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি আমাদের সিমেন্ট পাবেন, সারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন, আবার আসলাম আপনাদের মাঝে একটা ভ্যাকসিন সম্বন্ধে কথা বলার জন্য। আপনারা জানেন গত বছর আমাদের লাম্পি স্কিন ডিজিজের জন্য আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে বাংলাদেশে, বিশেষ করে অ্যালার্জি হওয়ার জন্য অনেক গরু মারাও গিয়েছে, বিশেষ করে রাজশাহী অঞ্চলে অনেক কিছু হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের লাম্পি স্কিন ডিজিজটা, এটা হলো আমাদের লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসের দ্বারা শ্রেষ্ঠ চর্মরোগ, যা শুধুমাত্র গরুর জন্য প্রযোজ্য, গরুর জন্য প্রযোজ্য। এটা প্রথম হলো রোগটি আসলে আফ্রিকা জাম্বিয়াতে, এই রোগটি 1929 সালে এসেছে, এরপর আমাদের বাংলাদেশে দেখা দেয় 2019 সালে, এই প্রথম আমার বাংলাদেশে দেখা দেয়। তারপর আমরা এশিয়া ভাবনা চিন্তা করে আমাদের লাম্পি স্কিন ডিজিজের জন্য ভ্যাকসিন নিয়ে আসে, যা গরুর জন্য, বিশেষ করে এটা আমাদের লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন, এটা বিশেষ করে দুইটা দেখতেছেন, দুটা ভায়াল দেওয়া আছে, একটা হলো ডিওলিন, একটা হলো ভ্যাকসিন। ভ্যাকসিন ডিওলিনটা 20 মিলি আছে, এই 20 মিলিটা আপনি প্রত্যেকটা গরুকে 2 মিলি করে দিতে হবে, এই ভ্যাকসিনের সাথে ডিওলিনটা মিশিয়ে 2 মিলি করে দিতে হবে। দিলে এক তাহলে 20 মিলি যদি হয়, সেক্ষেত্রে 10টা গরুর জন্য একটা ভায়াল। এই জন্য আমাদের গরু বিপদ থেকে রক্ষা করার জন্য আমাদের ভ্যাকসিনটা ব্যবহার করা জরুরি। আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা কৃষি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি গ্রাম বাংলা কৃষিতে সাবস্ক্রাইব করুন। গরম বাজার দাম।